গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে আমার ব্লগটা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো এটা তো কালকের করা, আজকে মানে আমি ভয়েস দিতেছিলাম পরের দিন রাত 12টার পরে, আজকেই হয়ে গিয়েছে সেটা। তো আজকে আমরা ঘুরতে যাব, এই কারণে একটা ব্লগ করে রাখছিলাম আগের দিন, যে যাতে সকালে দিয়ে যেতে পারি। তো এটা অনেক ছোট একটা ব্লগ হয়ে গিয়েছে, এতদিন কোথাও ঘুরতে যাইতে পারিনি, অবরোধ অবরোধ। তো কালকে অবরোধ নাই, তো কালকে আমরা ঘুরতে যাব, কালকে বলতে শুক্রবার মানে আজকে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে আসলাম এখানে। আগে আমি গাছগুলো দেখতে গিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তারপর এই যে আপু চা খাবে, তাই আমি চা বানালাম আজকে। আর দেখো, আমি চাটা কখনো বানাইনি, বানাইছি বাসায়, বাট এইখানে এসে এই যে বানাচ্ছি। কেমন হয়েছে? ভালোই হয়েছিল, আমি খাইছি, আপু খাইছে, বলতেছে যে ভালোই হয়েছে, লাল চা করেছিলাম। তারপর রুমগুলো গোছানোর পরে ঝাড়ু দিতে চলে আসলাম। আর এই যে আপুদের রুমটা ঝাড়ু দিচ্ছে, আর ইরামনি আমার সাথে আছে, সে ঝাড়ু দিবে, আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়েছে। আর আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ওর সাথে কথা বলতেছি, ওরে বলতেছি আম্মা একটু নাচো। তো তা সে একটা নতুন নাচ শিখছে, ওর নাচটা দেখলে আমার খুব হাসি পায়। তো সেটাই নাচতে বলতেছি, দেখো একটু পরে সে নাচ শুরু করে দিবে, ওই যে দেখো কেমন নাচতেছে। তো আমি এখানে স্পিডটা বাড়াই দিছি, আর আমার এত হাসি লাগছিলো আমি যখন ভয়েস দিচ্ছিলাম, সামনে সামনে তো দেখছি, পরে ভয়েস দিচ্ছি যখন, তখন ভিডিওটা দেখছি আর অনেক হাসছি একা একা। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম, কিন্তু ক্যামেরাটা আমি ওইখানে রেখে দিয়েছি দেখার জন্য সে কী করে। আর দেখো সামনে আয়না ছিল, খাটের উপর সে লাফালাফি করতেছে, নাচতেছে, তারপরে কি মনে হলো নেমে চলে যাচ্ছে। তো দেখো সে আবার উকিও দিতেছে। আমি এখানে ছিলাম, তারপর ওই রুমটা ঝাড়ু দিব, আর আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব। রান্নাঘরটা একেবারে চেপা একটুখানির মধ্যে ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তো এই যে হয়ে গিয়েছে আর অনেক। আমার আম্মাটা সবসময় আমার কাছে থাকে, আমি যা যা করি সেগুলো আমাকে কপি করে, আমার অনেক ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে এই মরিয়ম খাইতে আয়, খাইতে আয়, আমাকে ডাকতেছে। তা আপু আমাকে আমার ডেকে বলতেছে, এত পাকনা, মানে সবার নাম বলতে পারবে, ওর সামনে একটা কথা বলার মতো নাই, সেটা কপি করবে আর সেটাও মনে রাখবে, এত মেধাবীও। আর আজকে আপু অনেক কাপড় পরিষ্কার করছে ভাইয়ার, সেগুলো আমাকে নেড়ে দিতে বললো। আর এত চিপায় বেলকনিতে, এখানেই দিতে হবে সব কিছু, ছাদে তো কাজ চলতেছে, ছাদে যাওয়া যাবে না, মিস্ত্রিরা আছে। তো সব কিছু এই ছোট্ট বেলকনিতেই শোকানো হয় বেডশিট দিয়ে, আর একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। তারপর আপু এখানে সবজি কাটতে বসে গেল। এখন যেহেতু শীত পড়ে গিয়েছে, তো শীতকালে সবজিগুলো খাইতে অনেক মজা লাগে। আর আজকে আপু শিম দিয়ে মাছ দিয়ে রান্না করবে, আর এই যে লাউ, লাউটা ভাজি করবে। তো খুব ভালো লাগে শীতের সবজি, শিম আমার অনেক প্রিয়, বাট এই শিমটা না, যেগুলো হচ্ছে গ্রামে, ওই যে গ্রামে যে মাচার উপর যেই শিমটা হয়, ওই যে অনেক বিচি আছে, ওইগুলো অনেক ভালো লাগে, খুব ভালো লাগে ওই শিমগুলো খাইতে। আর এগুলো তো একদম চটের মতো হয়ে থাকে, রান্না করলে মিশে না, একটার সাথে একটা মিশে না, কেমন তাগায় থাকে, মানে এগুলো তো হাইব্রিড, আর ওইগুলো হচ্ছে একেবারে দেশি, তো ওইগুলো অনেক ভালো লাগে খাইতে। Thank you.
তো এদিকে আপুর সবজি কাটা শেষ, আর এখন রান্না করা শুরু করে দিবে। আর রান্না করতে করতে আপুর গ্যাস শেষ হয়ে গিয়েছিল, রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, আর একটু বাকি ছিল। তারপর পাশের ফ্ল্যাটের একটা আপুদের বাসায় যেয়ে একটুখানি, বেশি না, অল্প একটু বাকি ছিল, সেটা রান্না করে নিয়ে আসলো, আর পরে গ্যাসটা দিয়ে গিয়েছে। খুবই সমস্যা এখানে রান্না করতে করতে গ্যাস চলে গেলে। তো আপুর রান্নার প্রায় শেষ হয়ে গিয়েছিল, ভালোই হয়েছে। প্রথম থেকে যদি হইতো তাহলে তো সমস্যা ছিল, ভাইয়াও ছিল না বাসায়, কী যে হইতো, পরে রান্নাটাও হইতো না, হয়তো পাশের ফ্ল্যাটে হয়তো যাইতে হইতো, বাট লোকের বাসায় যে এরকম মানে ঝামেলা করা তো উচিত না। এখানে আপু সব মশলা বেটে নিচ্ছে, আর আজকে ব্লগটা আমার একটু হয়নি, মানে ব্লগটা করার কোনো ইচ্ছাই ছিল না। তো ভিডিও যখন করেছিলাম যা হয় করে কম সম করে করেছি, তো ভয়েস দেওয়ার সময় ভালো লাগছিল না, অনেক মাথা ব্যথা করছিলো। আর রাত বাজে এখন হচ্ছে 1টা না 1:30 বেজে গেছে। তো ভাইয়া বলছিলো আজকে ভিডিওটা দিতে হবে না, ব্লগটা আজকে করতে হবে না, সমস্যা নাই আপু বলছিল, ভাইয়া না, তাও আমি করে রাখছি যদি দিতে পারি আর কি। কারণ আমরা কাল সকাল সকাল বের হয়ে যাব, ঘুরতে যাব, তো শুক্রবার সকালে এই কারণে বলতেছি তাড়াতাড়ি ঘুমাইতে। তো আবুর সাথে তারপরে আমরা রাত্রে গেলাম পার্লারে, আর পার্লারটা এই সামনেই, বেশি দূরে না, ইরামনি আছে সামনে। আমি ওর হাত ছেড়ে দিয়েছি, তো আমাকে বলতেছে পুস্কি তোমার আমার হাত ছেড়ে দিয়েছো কেন? তো আমি বললাম ঠিক আছে, আবার ধরতেছি, তাই আর ভিডিও করা হলো না। আর এই যে পার্লারের সামনে চলে আসলাম, মেন রোড ক্রস করে এই পাশে চলে আসলাম, আর তিনতলায় পার্লারটা, তো এখন আমরা যাচ্ছি পার্লারে। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।